কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে যে জায়গাটি দেখাতে এসেছি আমি, এটি হচ্ছে চাঁদলাই এবং পাঁচতলার সংযোগ স্থল। এই জায়গাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বিগত দিনে অনেকবার এটা নিয়ে লাইভ করা হয়েছে, বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু প্রতিবারই বিভিন্ন মেম্বার চেয়ারম্যান যারা দায়িত্বে রয়েছেন তারা কথা দিয়ে কথা রাখেনি। অর্থাৎ প্রতিবারই বলেছে যে এই জায়গাটা আমরা ঠিক করে দেবো, প্রত্যেকটা সময় বলেছে যে এটা তো এই টেন্ডার হয়নি বা সামনে টেন্ডার হবে বা এই যা সব কিছু হয়ে গেছে, এভাবে প্রত্যেকটা বছর টাইম দিয়েছে কিন্তু কাজ হয়নি। ইনশাল্লাহ আমরা এর অবসান হিসাবে আমরা পেয়েছি বিশাল ভাইকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশাল ভাই হচ্ছে 10 নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর প্রার্থী, বর্তমানে ইলেকশন হবে সেই ইলেকশনের কাউন্সিলর প্রার্থী, এবং উনি কিন্তু মেম্বার না, চেয়ারম্যান না। আসলে আমরা যারা জনগণ, আমরা যারা আমাদের যাদের ট্যাক্সি টাকা, আমাদের যাদের ট্যাক্সি টাকা পৌরসভাতে থাকে তাদের দায়িত্ব এইসব রাস্তাগুলো ঠিক করে দেওয়া। কিন্তু আজকে দেখুন তুষার ভাই কিন্তু মেম্বার না, আমরা তাকে বলতে পারি না যে ভাই এটা আমাকে করে দিতে হবে, গায়ের জোরে বলতে পারি না, আমরা অনুরোধ করতে পারি। কিন্তু তুষার ভাই যেহেতু সামনে ইলেকশন পাচ্ছি এবং মানুষের কাজে বিভিন্ন সময় বিভিন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে, তাদেরকে হেল্প করেছে, তার অংশ হিসেবে উনি তার নিজের ব্যক্তিগত উদ্যোগে সচেতন হয়ে এই কাজগুলো নিজ দায়িত্বে করছেন। আজকে অনেকগুলো টলি এখানে উনি যে বিভিন্ন রকম খোয়া ফেলেছেন সে দুপুর থেকে আমরা দেখে আসছি। আজকে তুষার ভাই নিজে দাঁড়িয়ে থেকে নিজের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করে এগুলো ঠিক করছেন। এই জায়গাটাতে অনেক লোক এই রাস্তা দিয়ে হাঁটে প্রতিদিন, পরে স্টুডেন্টরা যায় পড়ে যায় এখানে, এমনকি যারা দুস্থ মহিলা, যারা গরিব, যারা অসহায় বা যারা এই যে রাস্তা দিয়ে হাঁটে প্রতিনিয়ত, তারা কী হয় হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়, যাদের হয়তো ডেলিভারি রুগী যেতে যেতে এখানেই ডেলিভারি হয়ে যায়। কথা বলছি জায়গাটা এত রিস্কি এবং এত বিপদগ্রস্ত অবস্থায়, এটা নিয়ে এতবার লাইভ করার পরেও কেউ এটা নিয়ে মাথা ঘামে না। আমরা মাঝে মাঝে আসি সামনে আসি, নেতারা তখন আমাদেরকে বলে যে ঠিক আছে আমরা করে দেবো, মেয়র বলে ঠিক আছে করে দেবো, প্রতিবারই আশ্বাস দিয়েছে যে এই সামনে বছর হবে বা এই সামনে অনুমোদন হবে বা এই বাজেটটা পাস হবে, কিন্তু আসলে সেটা হয়নি, আমরা সেটা পাইনি, আমরা নিরাশ হয়েছি। ওনাকে আমরা ভোট দিয়েছিলাম যে হ্যাঁ এই রাস্তাটা যেন ঠিক হয়, কিন্তু সেটা হয়নি। তো ইনশাল্লাহ সামনে আগামীতে আমরা যে ওয়ার্ড কমিশনার সামনে ইনশাল্লাহ আমরা যদি তাকে পাস করাতে পারি, আপনারা আমরা সবাই মিলে হেল্প করে ইনশাল্লাহ এই কাজগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।